আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার, আপনারা সকলে কিতা হড্ডা? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায় অনেক অনেক ভালো আছি। শুরুতে যদি ভিডিওটা আপনারা গেছে ভালো যদি লাগে, তো আমি আপনারারে রিকোয়েস্ট করবো, সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর লাইক কমেন্ট শেয়ার করতা। আর অনেক ভাই বোন আছেন, ভিডিওগুলো দেখে আপনারা শেয়ার দেন, আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা আছেন, ওয়ো আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার লগে আপনারা নাই, আমি আপনারারে রিকোয়েস্ট করবো, সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর আমার চ্যানেলটা আপনারা ইয়ে করতা, সাবস্ক্রাইব করতা। আর সাবস্ক্রাইব করিয়া আপনারা বেল বটনটা অন করিয়া রাখতা, তো আমি যে সময় ভিডিওগুলা আপলোড করবো তখন আপনারা ভিডিওগুলা ইজিলি পাইলিবা। সো এনিওয়ে, আজকে আইসি আরও একটা ছোটো মোটো ভিডিও লইয়া। আর আজকের ভিডিওত আমি আপনারারে দেখাইমু, কিন্তু দেখতে পাটা আমার অনেকগুলা ইয়ে আছে, ও বেগুনের গাছ আছে। আমি এর আগে আপনারা দেখছিলা আমি তোরা কিছু নাইট্রোজেন, পটাশিয়াম আর ফসফরাইট দিছিলাম, গাছগুলা বড়ই বাড়ায়। আর আজকে আমার গাছও আমি দিমু আপনার তোরা কিছু গরুয়াভাবে তোরা কিছু খানি দিমু। গাছর ফুল ফল আইতো আর ফুলটা জড়িয়া পড়তো না, তোরা কিছু গরুয়াভাবে তোরা কিছু খানি দিমু। আর এর ভিতরে আপনারা কিতা করবা, গাছগুলারে তার নিচর যে ফাতাগুলো আছে আরও যে তার শুট আছে এরও দেখতে পারটা, ও তার শুট হল আপনারা হাটিয়া দিলেইবা। তো নিচে দি যে আপনার যে খানিগুলো আমরা দিমু, এই খানিগুলা ইয়ে হইতো কিতা, গাছগুলা নিচরই তাই ঠানিয়া নিত না। সো আমি আজকে মেইন হয়েছে গিয়া, আওয়ার কারণ হয়েছে গিয়া গরুয়াভাবে তোরা কিছু খানি, ও কারণে দিলাম। যেহেতু গাছখন তোরা হম বেশ মাসাল্লাহ বড় হয়েছে, লাগিয়া গরুয়াভাবে তোরা কিছু খানি দিমু। আর খানি হয়েছে গিয়া আপনার ইতা আপনারা সবর গরু আছে, ইটার মাঝে হয়েছে গিয়ে হাই প্রোটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যেহেতু গাছর এখন আমরা রিভিন্টর দরকার। তো আমি ফলো ফাতাগুলা তারে দিলাইলাম ইয়ে হরিয়া খাটিয়া। সো আজ দেখাইমু ওটা দিমু, ইটার মাঝে হয়েছে গিয়ে আপনার এক্সেল, আর হয়েছে গিয়া আপনার সারফাত্তি, ওটা সারফাত্তি আর এক্সেল। সারফাত্তির মাঝে আর এক্সেলের মাঝে হয়েছে গিয়া আপনার ভেরি হাই পটাশিয়াম, যেহেতু এখন গাছখলর দরকার, পটাশিয়ামের দরকার, ক্যালসিয়ামের দরকার। গাছগুলা এখন ইয়ে হইতো আপনার ফুল দিত, ফুল জোড়া বন্ধ হইতো না। এর ভিতরে আমি তা সকলটির ফাতাগুলা দিলাইছি খাটিয়া, ওখন খালি অ্যাপ্লাই করবো আপনার ও কিতা সারগুলো অ্যাপ্লাই করবো। তো আপনারাও যদি চাইন তে আপনারাও গরুয়াভাবে অভিন্তর দিতে পারবা। তো আমি আসলে এখন ফয়লা একটা দি আরম্ভ করবো, একটা দিয়া ওগু দিয়ে আরম্ভ করতাম, ওটা দিয়া সাইড ওয়ালা ভাই ওগুন তুলি লিবা, তুলিয়া আর বাদে সাইডে দিলাইবা, কারণ গাছগুলার এখন দরকার। যেহেতু গাছ এখন বড় হয়েছে, তখন তো আপনার ইয়ে হইতে হইব, কিতা ফুল দিতে হইব। সো আমি এখন অমনে দিলাম এর ওই দৌকা, ও অমনে দিয়া আর বাদে ও এরে
ওম নে দিলাই রামা। তো আমি সকলটি দেখাইতাম পারতাম না, সকলটি দেখানির যদি আপনার যদি যাই না এনে তে ইয়ে দিব, তা ভিডিওটা অনেক লম্বই দিব লাগে, সকলটি দেখাইতাম নাই। অমলাখান আমি সবটি অমলান করিলাম ওরে অমনে। আর কমবেশ বাধা টাদা যদি আপনার যদি থাকে নাই নি তো তা তোরা কিছু কমবেশ ইয়ে করিয়া দিবা ও সাফ করিয়া দিবা ওমনে দিয়া। বুঝুন যদি আপনারা ইতা মাটি হয় না তো আপনারা ইয়ে করতে পারবা, নতুন মাটি তোরা কিছু আড করতে পারবা। তো আমি অমলান সকলটি করিলাই করিয়া আর আমি আপনারা দেখাইলাম সকলটি, আরও তো অনেক ভিডিও কল আপনারা ফাইবা, অনেক ভিডিও কল আপনারা ফাইবা। সো আমি আপনারা দেখাইলাম সকলটি অমলাহান করিলাই, আপনারা আমার লগে থাকুকা ইনশাল্লাহ। সো সম্মানিত বিবার ও দেখতে পাটা আমি সকল বেগুন গাছর নতুন যেটা পরিচর্যা করবার ওগুন আমি খরি লইছি, খরার ফরে আমি আপনারারে হিও দিমুনে ও কিতা অপডেট দিমুনে ও দেখতে পাটা সকলটির খরি লইছি। আর গাছও মাশাআল্লাহ অনেক সতেজ, অনেক হেলথিয়ার গাছ। সো ওখন আপনারা গেস্তনে বিদায় লইলামু, আরও অনেক ভিডিও কল আছে ইনশাল্লাহ আপনারারে দেখাইমু। আর ওখন আপনারা গেছিল বিদায় লইলাই, আর গাছগুলো মাশাল্লাহ অনেক হেলথিয়ার হয়েছে, আরও অনেক ফার্টিলাইজার দেওয়ার বাকি আছে, এইগুন দিছি আরও নতুন ফার্টিলাইজার বেগুন গাছও দিমু আপনারা দেখবা। আর কোন জাত ফার্টিলাইজার আপনার মানে দেই তো আপনারাও চাইলে দিতে পারবা। আপনারা গেছনে এখন বিদায় লইলাই, সবে দোয়া করবা ইনশাল্লাহ। আপনারা গেছনে বিদায় লইলি মু এখন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অন্য ভিডিওত ইনশাল্লাহ আপনারা লগে দেখাইব, অন্য ভিডিওত।